কিছু কিছু লোক আমাদের মধ্যে একেবারেই আলাদা। আপনি তাদের সাথে কথা বলবেন, মিশবেন এবং দেখবেন সব কিছুই স্বাভাবিক, কিন্তু তাদের এই স্বাভাবিক আচরণের আড়ালে কোথায় যেন লুকিয়ে রয়েছে এক ভিন্ন মূর্তি যা ভয়ানক। কোথাও যখন কোনো অপরাধ সংঘটিত হতে শোনা যায়, তখন মাথায় চিন্তা আসে যে কারা এই লোক আর তারা কেনই বা এমন ধরনের কাজ করে। কিন্তু আসলে তারা আর কেউ নয়, আপনার আমার মধ্যেই থাকা একজন। যাই হোক, আজ কথা বলবো একজন পেশাদার খুনিকে নিয়ে, আর এই খুনি হলেন এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার, যার পরিচয় আজও কেউ উদ্ঘাটন করতে পারেনি। সুতরাং তৈরি হয়ে যান পৃথিবীর সবচেয়ে ভয়ানক সিরিয়াল কিলারের গল্প জানতে, যিনি হলেন জ্যাক দ্য রিপার। একুশে আগস্ট 1888 সাল, রাত 3:50, লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি গলিতে পাওয়া গেল একজন মহিলা প্রস্টিটিউটের লাশ। নাম ম্যারিয়ানা নিকোলাস। গলা কেটে হত্যা করা হয়েছে তাকে, কিন্তু পুলিশ লক্ষ্য করলো যে তার শরীরের নিচের অংশে শত শতবার ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। সুতরাং এটি স্বাভাবিক কোনো মার্ডার নয়। এর ঠিক এক সপ্তাহ পরে আবারও হোয়াইট চ্যাপেলের গলিতে পাওয়া যায় আরও একটি লাশ, ইনিও একজন মহিলা প্রস্টিটিউটর, নাম অ্যানি চেপম্যান। একেও ঠিক একইভাবে গলা কেটে খুন করা হয়েছে, যেমনটি ম্যারিয়ানা নিকোলাসকে করা হয়েছিল। পুলিশ এবার বুঝতে পারল যে শহরের নতুন এক সিরিয়াল কিলারের জন্ম হয়েছে, যে তার শিকার হিসেবে মহিলা প্রস্টিটিউটারের বেছে নিয়েছে। পরপর দুইটি খুন হওয়ায় শহরের পরিবেশ বেশ গরম হয়ে উঠল, কিন্তু পুলিশ খুনের টিকিরও দেখা পেল না। 1888 সালের সেপ্টেম্বর মাসে হোয়াইট চ্যাপেলের স্থানীয় এক নিউজ পেপার একটি চিঠি তাদের পত্রিকায় প্রকাশ করে। চিঠিতে লেখা ছিল কিভাবে সে দুইটি খুন করেছে এবং ভবিষ্যতে আরও খুন করবে। চিঠিতে লিখেছিল জ্যাক দ্য রিপার নামে এক ব্যক্তি। এই চিঠি প্রকাশের পরই সবাই জানতে পারে যে খুনির নাম জ্যাক। তবে লন্ডন পুলিশ বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি, কারণ চিঠিটিতে জ্যাক দ্য রিপার লিখেছে তার কোনো প্রমাণ ছিল না। কিছুদিন পর আরও একটি খুন হয় এবং আবারও আরও একজন মহিলা প্রস্টিটিউটর, নাম এলিজাবেথ স্ট্রেইট। জ্যাক দ্য রিপার শুধু খুনই করতো না, বরং মৃত লাশের অঙ্গ নিয়ে সে পিশাচের মতো খেলা করত। খুন করার পর সে লাশের শরীরের যে কোনো একটি অঙ্গ কেটে নিত, আর এটা ছিল জ্যাক দ্য রিপারের একটি বিশেষত্ব। তৃতীয় এ খুনের পর পুরো লন্ডনে ঘটনাটি ছড়িয়ে পড়ে। রানী ভিক্টোরিয়া পুলিশকে যে কোনো মূল্যে জ্যাক দ্য রিপারকে আটক করতে নির্দেশ দেন, কিন্তু পুলিশ যেন অন্ধকারে ঢিল ছুটছিল। যাই হোক, রানীর নির্দেশের পর পুলিশ হোয়াইট চ্যাপেলের প্রত্যেকটি বাড়িতে তল্লাশি করে এবং তারা স্থানীয় প্রস্টিটিউটদের সাথেও কথা বলে। তাদের সাথে কথা বলে পুলিশ জানতে পারে যে একজন মুখোশ পরা লোক প্রায়ই তাদের সাথে দেখা করতে আসে। এ সূত্র ধরে পুলিশ মুখোশ পরা এমনই একজন লোককে খুঁজে পায় এবং ধরে নেয় যে সেই হলো জ্যাক দ্য রিপার। পুলিশ তাকে নজরবন্দি করে, কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে জ্যাক দ্য রিপার আবারও একটি খুন করে। আর এবার সে সরাসরি চিঠি পাঠায় চিফ অফিসার মিস্টার লাক্সকে, আর বাক্স করে পাঠায় একটি উপহার, যাতে ছিল তার এবারের শিকার ক্যাথরিন এডওয়ার্ডের একটি অর্ধেক কাটা কিডনি। চিঠিটি ছিল এই রকম: মিস্টার বস, আমি তোমাকে অর্ধেক কাটা কিডনি পাঠালাম, কারণ বাকিটা আমি আগুনে পুড়ে খেয়ে নিয়েছি। বিশেষ করে ওটা ভীষণ সুস্বাদু ছিল, আর এবারের খুনটা আমি বেশ ভালোভাবেই করেছি, ওকে আমি একটু আওয়াজ করতে দিইনি। তুমি যদি চাও তবে আমি ছুরিটাও তোমার কাছে পাঠাতে পারি। ইতি জ্যাক দ্য রিপার। এবার যেন সমস্ত লন্ডন পুলিশ মুখ থুবড়ে পড়ল। তাদের এত টহলদারির মধ্যেও কিভাবে এত কিছু ঘটছে তা তারা কিছুটাই বুঝে উঠতে পারছিল না। এরপর জ্যাক দ্য রিপার পুলিশকে ঠাট্টা করে আরও অনেক চিঠি পাঠাতে থাকল। 1888 সাল অক্টোবর মাসের শেষের দিকে জ্যাক দ্য রিপার তার শেষ খুনটি করে, ম্যারি জেন কেলি। এই খুনটি সে ঘরের মধ্যেই করে, তবে এটি ছিল তার সবচেয়ে বীভৎস খুন। তবে এরপর জ্যাক দ্য রিপার আর কোনো খুন করেনি। সে যেমন হাওয়ায় ভেসে এসেছিল, ঠিক তেমনই হাওয়ায় মিলে গেল, আর পুলিশ শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দর্শক হয়েই ছিল। 1888 সাল থেকে এখনও পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারেনি যে জ্যাক দ্য রিপার আসলে কে ছিল, আর তারই খুনের উদ্দেশ্যই বা কী ছিল। আর এজন্যই জ্যাক দ্য রিপারকে ইতিহাসের সবচাইতে পেশাদার খুনি মনে করা হয়। জ্যাক দ্য রিপার এতটাই জনপ্রিয় যে এখনও পর্যন্ত তাকে নিয়ে 50টি বই, 27টি সিনেমা, শত শত নাটক, গান এবং ভিডিও গেমস তৈরি করা হয়েছে। তবে আসলে কে এই জ্যাক দ্য রিপার? উত্তরটা আসলে ভিডিওর শুরুতেই ছিল। অস্বাভাবিক এই মানুষগুলো আমাদের মধ্যে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে, হয়তো তারা একটু বেশিই চালাক,
আর নয়তো আমরা একটু বেশিই বোকা। যাই হোক, জ্যাক দ্য রিপারকে নিয়ে আপনার কি মতামত তা জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।